হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ টু জেড মার্জিন। আজকে আমি আপনাদেরকে বলবো আইটিসি কোম্পানির ফ্ল্যাগের হোলসেল এবং রিটেল প্রাইসের সম্বন্ধে। তো যদি আপনি একজন হোলসেলার হন তাহলে কত কেনা পড়ছে আপনার এক বান্ডিল ফ্ল্যাগ, এবং যদি আপনি একজন রিটেল দোকানদার হন তাহলে কত কেনা পড়ছে আপনার এক প্যাকেট ফ্ল্যাগ। আজকে আমরা এই পুরো ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো, তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ফ্ল্যাগ এক বান্ডিলে থাকে 50 প্যাকেট মাল, তার মানে এরকম করে প্রত্যেকটা বান্ডিলে 50 প্যাকেট মাল থাকে। আর যদি আপনি এক পেটি নিতে চান তাহলে এক পেটিতে থাকে 24 বান্ডিল মাল। আর বর্তমানে ফ্ল্যাগ সিগারেটের পুরো পেটির হোলসেল প্রাইস হলো গিয়ে 65,472 টাকা। আর আপনাদেরকে যে আমি বললাম 65,472 টাকা, এটা হলো গিয়ে ডিস্ট্রিবিউটার রেট। এটি ডিস্ট্রিবিউটাররা এই রেটে হোলসেলারদেরকে পেটি দেয়, কিন্তু যখন হোলসেলাররা খোলা আনবে তখন এই ক্ষেত্রে কিন্তু এই রেট আসবে না, তখন কিন্তু রেটটা কিছুটা বেড়ে যাবে। আর ভিডিওটি যারা যারা দেখছেন, আমি সবাইকে একটি ডিসক্লেমার দিতে চাই যে ফ্ল্যাগ সিগারেটের রেট সব জায়গায় সমান হয় না, কোনো কোনো জায়গায় 10 টাকা বা 5 টাকা বান্ডিলে কম বেশি হতে পারে। আর এখন আসি আমরা এর বান্ডিলের হোলসেল প্রাইসের উপর। যদি কোনো হোলসেলার ফ্ল্যাগ এক বান্ডিল করে কেনে তাহলে এই ক্ষেত্রে হোলসেলার কেনা পড়বে 2735 টাকা, আবার কোথাও কোথাও 2740 টাকাও বিক্রি হয়। তো যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে ফ্ল্যাগের রেট সব জায়গায় সমান হয় না, এটা 5 টাকা 10 টাকা কম বেশি হতেই থাকে। তো বন্ধুরা, আমি যেহেতু এক বান্ডিল মাল এনেছি তাই আমার এক বান্ডিল পড়েছে 2735 টাকা, আর এই ক্ষেত্রে এক প্যাকেট মালের দাম পড়লো 54.70 টাকা। আর এখন আসি আমরা ফ্ল্যাগের রিটেল প্রাইসের দিকে। তো দেখুন, যদি কোনো রিটেল দোকানদার 5 প্যাকেট 10 প্যাকেট করে কেনে, এই ক্ষেত্রে একজন হোলসেলার রিটেল দোকানদারের কাছে পার প্যাকেট বিক্রি করবে 56 টাকা করে, তাহলে এই ক্ষেত্রে একজন হোলসেলারের পার প্যাকেটের প্রফিট হবে 1 টাকা সামথিং। আর একজন রিটেল দোকানদারের প্যাকেট বিক্রি হবে এটা 60 টাকা, আর যদি রিটেল দোকানদার খোলা হিসেবে বিক্রি করে তাহলে এটি 60 টাকা হিসেবে বিক্রি করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইকের জন্যই আমার মোটিভেশন হয় নতুন করে ভিডিও বানানোর জন্য। তাহলে আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।